এবং মধুকল্পিতা রয়েছে বো ব্যারাক থেকে পিঙ্কি রয়েছে মধুকল্পিতা একবার আমি শুনতো প্রথমে বো ব্যারাকের ছবিটা দেখে নেই পিঙ্কি রয়েছে আমাদের সঙ্গে পিঙ্কি আর তো মাত্র কয়েকটা মিনিট মানে কয়েকটা মিনিট বললেও বলা যায় যে আর কয়েকটা সেকেন্ডের অপেক্ষা তারপরেই তো মেরি ক্রিসমাস বো ব্যারাক কেমন সেজে উঠেছে কেমন সেখানকার মানুষের উচ্ছ্বাস দেখাও একবার দেখো স্বাভাবিকভাবে এই মুহূর্তে বো ব্যারাকের যদি ছবিটা বলা যায় তাহলে এই মুহূর্তে নাচে গানে মাতোয়ারা হয়ে রয়েছে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে শুধুমাত্র বো ব্যারাকের যারা বাসিন্দা রয়েছে তারা নন বরং যারা বাইরে থেকে আসছেন ঘুরতে আসছেন তারাও কিন্তু গানের তালে পা বিলিয়েছেন এবং স্বাভাবিকভাবেই বুঝতেই পাচ্ছ যে যারা এখানে রয়েছে তারা কিন্তু গানে মাতোয়ারা হয়ে রয়েছে ক্রিসমাসটাকে ক্রিসমাস বা বড়দিনটাকে মধুকল্পিতা কেকে পুটে উপভোগ করতে কিন্তু সকলে কার্যত আজকে 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 উপস্থিত হয়েছে আমি একটু শোনাই এখানে আবহাওয়াটা কেমন রয়েছে এই মুহূর্তে অ্যাটমসফিয়ারটা কিরকম রয়েছে আমি একটু দেখাই একেবারে কোন বছরে কিছু মিস করা হয় না মিস করতে চান না তারা কারণ এই যে ভাইবটা এই মুহূর্তে এখানে তৈরি হয়েছে এখানে অ্যাটমসফিয়ারটা তৈরি হয়েছে এইটাই হয়তো এখানে স্বাদ এটাই হয়তো এখানে ফ্লেভার মধুকল্পিতা বুঝতেই পারছো যে এখানে এই বাসের দ্বারা শুধু আমি যেটা বলছিলাম যে কলকাতা শহর পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে যারা পর্যটক টুরিস্টও আসছেন তাদেরও কিন্তু একেবারে দু হাতে দু হাত মেলে একেবারে স্বাগত জানাচ্ছে বো ব্যারাক এবং বিভিন্ন গানে তালে তালে একদিকে ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে অন্যদিকে কেক পেস্ট্রি ফুড কাউন্টার্স রয়েছে সব মিলিয়ে জমি এখানে কার্যত কিন্তু জমজমাটি আড্ডা বলা যেতে পারে জমজমাট এখানে ক্রিসমাস বড়দিন এখানে কুচি কাঁচা থেকে বড় সকলে কিন্তু পা মিলিয়েছেন এই মুহূর্তে দেখতেই পাচ্ছ সেই ছবিটা মধুকল্পিতা একদমই পিঙ্কি সঙ্গে থাকো আমাদের সঙ্গে সেন্ট পল ক্যাথিড্রালের ছবিটা আমরা একটু দেখে নেবার চেষ্টা করি মধুকল্পিতা এই মুহূর্তে যে ছবি উঠে আসছে এলিনা রয়েছে এলিনা এলিনা এই মুহূর্তে কি ছবি উঠে আসছে গোটা গোটা বাংলার মানুষ এই মুহূর্তে দেখছে রিপাবলিক বাংলায় উৎসবের বড় দিনের ছবি জেলা থেকে শহর কি ছবি এলিনা জানাই মেরি ক্রিসমাস সন্তু আর মেরি ক্রিসমাস মধুকল্পিতা তার সঙ্গে রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এই মুহূর্তে রয়েছি সেন্ট পলস ক্যাথিড্রালের আগেও যেমন ছবিটা দেখাচ্ছিলাম তোমাকে এই মুহূর্তে ছবিটা আরেকবার তুলে ধরি দেখতেই পাচ্ছ ভিড় কিন্তু একেবারে উপচে পড়া প্রচুর মানুষ ইতিমধ্যেই ভিড় জমিয়েছে সবার মাথায় আমরা দেখতে পাচ্ছি সান্টা টুপি তো রয়েছেই তার সঙ্গে ক্রিসমাস ক্যারল আর তার সঙ্গে আরো জানিয়ে রাখবো ক্যাথিড্রালে কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে প্রার্থনার প্রস্তুতি আর কিছুক্ষণের মধ্যেই বিশেষ যে প্রার্থনা রাত ১২টায় সেই প্রার্থনা কিন্তু শুরু হয়ে যাবে কারণ ২৫ ডিসেম্বর পড়ে গিয়েছে রাত ১২টা বেজে গিয়েছে তার মানেই উৎসবের আমেজে কিন্তু গোটা কলকাতা পার্ক স্ট্রিট থেকে শুরু করে শহর কলকাতার বিভিন্ন জায়গায় আলোয় আলোয় সেজে উঠেছে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব অনেকেই এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ তারা ভিড় জমিয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা অবশ্যই করব তারা কোথা থেকে এসেছে প্রচুর মানুষ সেলফি তুলছেন আমরা দেখতে পাচ্ছি উৎসবের আমেজে প্রচুর আমরা গোটা বাঙালি বাঙালির তো ১২ মাসে ১৩ পার্বণ আমরা প্রত্যেকেই জানি একটু জিজ্ঞাসা করবো কোথা থেকে এসছেন আমরা নিউ টাউন থেকে প্রত্যেক বছর ক্যাথিড্রালে আসা হয় একদম আসা হয় আজকে কি কি প্ল্যান রয়েছে আজকে প্ল্যান ছিল যে আমরা চার্চে যাব বাট আই ডোন্ট নো এন্ট্রি অ্যালাউড কিনা ওয়েট করছি যদি ঢুকতে দেওয়া হয় আদারওয়াইজ যাবো পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিটে কি সারা রাতের প্ল্যান আছে একদম কালকে অফিস ছুটি সো ডেফিনেটলি সারা রাত বাইরে ও আগামীকাল অফিস ছুটি সো ডেফিনেটলি সারা রাত বাইরে আমরা দেখতেই পাচ্ছি যে আরো মানুষ তো আসছেন একে একে প্রচুর মানুষ আর বন্ধুরা
বন্ধু-বান্ধব আত্মীয় স্বজন পরিবার সবাইকে নিয়ে তারা কিন্তু একেবারে এসে গিয়েছেন। আমি আরো অনেকের সাথে কথা বলবো। কোথা থেকে আসা হয়েছে? সল্টলেক থেকে। প্রত্যেক বছর ক্যাথিড্রালে আসা হয়? এভরিডে এভরিডে। তো আজকে কি কি প্ল্যান? ক্যাথিড্রালের ছবিটা আমরা মধুকল্পিতা দেখি।